সবসময় পেস পেস বেড়ায়, মেয়ে কথায় রাজি হয় না বলি আমার ডিস্টার্ব করার কারণে আমরা আইনের অবস্থা নিয়েছি, আইনের ব্যবস্থা নিয়েছি নেওয়ার কারণে আমার আজকে এই অবস্থা। এবারে তুলতে এসেছে যে তুমি মেয়ে নিয়ে যাবো, তুলে নিয়ে যাবো, আমরা বাধা দেওয়াতে ধরুন সব করে এসে আমাদের এত বড় বড় রান্দা নিয়েছে 4-5টা, মারধর করে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।